চাঁদপুরের পদ্মা মেঘনায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রেখেছে। জেলার মতলব উত্তর ও হাইমচর থেকে 16 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয় প্রায় 100 কেজি ইলিশ, 4টি মাছ ধরার নৌকা এবং প্রায় 1.5 লাখ মিটার জাল। এই শহর এলাকার হরিসভা রোড, রানাগোয়াল, বাউসিঘাট আমরা কোনো জেলে নামি না। আমাদের এই প্রতিফলন ভালো হবে, আমরা এর বিরুদ্ধে একমত। আমরা অভিযানে আমরা কোনো নদীতে জাল প্রেরণ করি না। মালিককে তার বাড়িতে এই 22 দিনের জন্য নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি। এর বাইরেও আমাদের টহল আছে, যদিও আমার কাছে মনে হয়েছে টহলটা খুব একটা পর্যাপ্ত না। শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ সহ 4 উপজেলায় পদ্মার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে 29 জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় 11 জেলেকে জরিমানা করে উপজেলা প্রশাসন। জব্দকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মাছ ধরা থেকে বিরত রয়েছেন পটুয়াখালীর জেলেরা। জেলার সবগুলো নদী এবং সমুদ্র উপকূলে টহল অব্যাহত রেখেছে নৌপুলিশ ও কোস্টগার্ড। প্রজনন মৌসুমে 22 দিন মাছ শিকার নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ইলিশ মজুদ পরিবহন ও বাজারজাতকরণও বন্ধ থাকবে 30 অক্টোবর পর্যন্ত। রওজায় জাবিদা ঐশী, সময় সংবাদ।